بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد تعمير الملة كامل مدرسة دعوات تدط برشير بريو شكرتي برندو أمرا الله تعالى شكرا داك تشجيني ودك دلقو دين بور كلاسي شنجو تغرطو في ديتو شكرا الحمد لله তো আমরা যেহেতু অনেকদিন ব্রেক হয়েছে আমরা আজকে আমাদের গত বিভিন্ন সময় যে ক্লাসগুলো হচ্ছে সেখান থেকে আমরা একটু সামারি করব আজকে সামারাইজ করে কিছু বিষয় সামনে নিয়ে আসবো এরপর আমরা ধারাবাহিকভাবে আমরা সামনে যাবো ইনশাল্লাহ আমি তোমাদেরকে দুটি শীট সরবরাহ করেছিলাম এর মধ্যে একটি শীটই ছিল মা মানাল ওয়াসাইল ওয়াল আসালিব আসালিব আমাদের মূল বিষয়টা হলো ওয়াসাইল দাওয়া ওয়াল খিদমাত আল ইসলামিয়া দাওয়াতের মাধ্যমগুলো দাওয়াতি কাজের যে মাধ্যমগুলো সেটা কি কি আধুনিক মাধ্যম কি প্রাচীন মাধ্যমগুলো কি কি মাধ্যমগুলো স্থায়ী আবার কি মাধ্যমগুলো অস্থায়ী এইসব নানান বিষয়গুলো এখানে আলোচিত হয়েছে সেগুলো আমরা পর্যায়ক্রমে টপিকের আলোকে সেটা নিয়ে আসবো ইনশাআল্লাহ আরেকটা পার্ট আছে আল ওয়াল খিদমাত আল ইসলামিয়া ইসলামী সেবা ইসলামী দৃষ্টিকোণ থেকে যে মানব সেবা বা জনসেবা এই এটা এখানে ওয়াল খিদমাত আল ইজতিমাঈয়া ওখানে অবশ্য মূল শিরোনাম আছে ওয়াল খিদমাত আল ইজতিমাঈয়া সামাজিক সেবা আল ইজতিমাঈয়া সামাজিক সেবা সমাজ সেবা সমাজ সেবা দাওয়াতের মাধ্যমগুলো এবং সমাজ সেবা এটা হলো আমাদের মূল কোর্স শিরোনাম তো আমরা এখানে এই বিষয়ে ক্লাস নিয়েছিলাম বেশ কয়েকটা এর মধ্যে একটা ক্লাস ছিল মা মানাল ওয়াসাইল ওয়াল আসালিব ওয়া মা আল ফারক বাইনাহুমা ওয়াসাইল এবং আসালিব অর্থ কি এবং এই দুটির মধ্যে পার্থক্য কি এখানে আমরা এগুলো যেহেতু ক্লাস হয়েছে আমরা সংক্ষেপে একটু টাচ দেব ইনশাআল্লাহ মানাল ওয়াসাইল লুগাতান আমরা বলেছিলাম যে ওয়াসাইল শব্দের যে আবিদারিক অর্থ কি আমরা জানি ওয়াসাইল শব্দটি ওয়াসিলাতুন জামা ওয়াসিলাতুন জামা ওয়াসাইল ফাইলাতুন জনে এর আবিদারিক অর্থ বেশ কিছু অর্থ হয় আল কুরবা কুরবা মানে হলো নিকটবর্তী হ্যাঁ এবার তারা যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার একটা টার্ম আছে আমরা আজানের দোয়ার মধ্যে আমরা বলি যে আদি মুহাম্মাদান আল ওয়াসিলা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াসিলা দান করুন তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের একটা অবস্থানকে ওয়াসিলা বলা হয় এরপর ওয়াসিতা ওয়াসিলা শব্দের একটা অর্থ হলো ওয়াসিতা ওয়াসিতা মানে মাধ্যম মাধ্যম আরেকটা হলো দারিয়া দারিয়া মানে হলো এটাও মাধ্যম অর্থে জারিয়া বা উসিলা এরপরে মনজিলাতু ইনদা দাউ সুলতান উসিলার আরেকটা অর্থ হলো কোন সুলতান বা সম্রাট মানে বড় কোন ব্যক্তি উচ্চ পদস্থ তার নিকটবর্তী কোন অবস্থানকে উসিলা বলে আর দারাজা মানে স্তর বা মর্যাদা আল আদাতু আদাত মানে উপকরণ আল উসলুব উসিলা শব্দের একটা অর্থ উসলুব হয় উসলুব মানে পন্থা আর পরিভাষায় ওসিলা হচ্ছে ওসিলা জমা যেত ওয়াসাইল বলছি আর তরিকাতু আল্লাতী ইয়াতাহাদাসু বিহা গায়াতুন মুহাদদা এমন মাধ্যম যার মাধ্যমে সুনির্দিষ্ট কোনো উদ্দেশ্য বাস্তবায়িত হয় যেই মাধ্যমে এমন কিছু মাধ্যম যার মাধ্যমে সুনির্দিষ্ট কোনো উদ্দেশ্য বাস্তবায়িত হয় এটা বড় জন ওসিলাদের মধ্যে এই সংজ্ঞাটা রয়েছে এরপর আরেকটি সংজ্ঞা এখানে উল্লেখ করা হচ্ছে মরজবাল গনির মধ্যে আছে মরজবাল রায়েদের মধ্যে আরেকটা সংজ্ঞা এসছে মা ইয়াতাকাররাবু বিহি ইলাল গায়র মা ইয়াতাকাররাবু বিহি ইলাল গায়র যার মাধ্যমে অন্যের কাছাকাছি পৌঁছানো যায় ওসিলা হলো এমন জিনিস যার মাধ্যমে অন্যের কাছে পৌঁছানো যায় এখানে আরেকটা সংজ্ঞা আছে তাওয়াসুল ইলা শাই বি রুগবাতিন ওয়া হিয়া আখাসু মিন ওয়াসিলা লি তাদামুনিহা লি মা'আ রুগবা এখানে মূল কথা হলো তাওয়াসুল ইলা শাই বি রুগবা আগ্রহের সাথে কোনো জিনিসের উসিলা গ্রহণ করা কোনো জিনিসের কাছে পৌঁছা এটা
তো এখানে ওয়াসিলা শব্দ কোরআন মাজিদে ব্যবহার রয়েছে সূরা মায়েদার 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা আল্লাহর কাছে তোমরা ওসিলা তালাশ করো আল্লাহর কাছে ওসিলা তালাশ করো মাধ্যম তালাশ করো এখানে তাফসীর এসেছে আল্লাহর কাছে মাধ্যম তালাশ করার অর্থ কি যে আল্লাহর কাছে পৌঁছতে কি মাধ্যম লাগবে এটা নেক আমলকে বোঝানো হয়েছে যে আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য তোমার ওসিলা তালাশ করো মানে নেক আমল করো সেটাকে আদিতে ওসিলা বলা হয় তো সুতরাং ওয়াসাইলু দাওয়া দাওয়ার ওসিলা বলতে কি বোঝায় অর্থাৎ যেই মাধ্যম গুলো জিনিস গুলো ব্যবহার করে দাওয়াতে কাজ করা হয় যেই জিনিসগুলো যে উপকরণ গুলো ব্যবহারের মাধ্যমে দাওয়াতে কাজ করে সেগুলো হচ্ছে ওয়াসাইলু দাওয়া যেমন হিয়া মা ইস্তামিলুহু দাঈয়া মিন আল ওয়াসাইল আল শারঈয়া আল হিসসিয়া ওয়াল মা'নুবিয়া ইয়ানকুলু বিহা দাওয়াতাহু ইলা আল মুদ্দীন আচ্ছা এখানে বলা হচ্ছে ওয়াসাইলু দাওয়া মানে দাওয়াতের মাধ্যম দাওয়াতি কাজ করার মাধ্যম বলতে কি বোঝায় সেটা এখানে বলা হচ্ছে সংজ্ঞায় যে যা কিছু একজন দাঈ দ্বীনের পথে যারা মানুষকে ডাকবে তাদেরকে দাঈ বা দাঈয়া বলা হয় একজন দাঈ ব্যক্তি তিনি যেই মাধ্যমগুলো ব্যবহার করেন শরিয়াতের যে মাধ্যমগুলো শরিয়া অনুমতির যে মাধ্যমগুলো দাওয়াতি কাজে ব্যবহার করে থাকেন সেগুলো হচ্ছে ওয়াসাইলু দাওয়া সেগুলো আল হিসসিয়া ওয়াল মা'নুবিয়া সেগুলো ধরা ছোঁয়া যাক কিংবা না যাক সেই মাধ্যমগুলো ধরা ছোঁয়া যাক অথবা না যাক সেগুলো শরিয়ত সম্মত যে মাধ্যমগুলো আছে সবগুলোকে ওয়াসাইলু দাওয়া বলে এরপর লাস্টে বলা হচ্ছে ইয়ানকুলু বিহা যেই উপকরণগুলো ব্যবহার করার মাধ্যমে সে অন্যের কাছে দাওয়াটা পৌঁছিয়ে দেয় যেই উপকরণ ব্যবহারের মাধ্যমে অন্যের কাছে দাওয়াটা পৌঁছিয়ে দেয় এখানে আমরা মেসালের দিকে আসলে আমরা বুঝতে পারবো যে আসলে ওয়াসাইলু দাওয়া দ্বারা কি বোঝানো হয়েছে এখানে কিছু উপকরণ আছে আল আসলিয়া ওয়াল মুস্তাবিররা মৌলিক উপকরণ মৌলিক মাধ্যম যেগুলো স্থায়ী যেই মাধ্যমগুলো মানে সব সময় ব্যবহার করা হয় দাওয়াতের কাজের ক্ষেত্রে এর মধ্যে এক হলো খুতবা খুতবা বক্তৃতার মাধ্যমে দাওয়াতি কাজ করা এই খুতবাটা নিয়মিত যে মসজিদে জুমার খুতবা হয় সেটা হতে পারে অথবা আরো নানান বক্তব্যগুলো বক্তব্য বিবৃতির মাধ্যমে দাওয়াতি কাজ করা এইটা এক সকল যুগেই এই দাওয়াতের এই এই ওয়াসিলাটা ছিল এই মাধ্যমটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বক্তব্যের মাধ্যমে দাওয়াত দিয়েছেন খুলাফায়ে রাশিদিন দিয়েছেন বিভিন্ন সাহাবায়ে কেরাম দাঈগণ বক্তব্যের মাধ্যমে দাওয়াতি কাজ করেছেন যেটা আজ পর্যন্ত চলমান আছে এরপরে আরেকটি উপকরণ যেটা দাওয়াতের ওয়াসিলা বা মাধ্যম সেটা হলো দর্স দর্স মানে পাঠদান তালিম তারবিয়াতের মাধ্যমে যেমন আমরা টিচিং এর মাধ্যমে যে দাওয়াতি কাজ চলমান দাওয়াতি কাজ চালু রাখছি একজনকে ট্রেন আপ করা শেখানো ধরে দেয়া বুঝিয়ে দেয়া এই যে দাওয়াতি কাজের আরেকটি মাধ্যম ওয়াসিলা হলো কি দর্স মানে পাঠ পাঠদান এরপর হচ্ছে আরেকটা মাধ্যম হল মুহাদারা মুহাদারা মানে লেকচার লেকচারের মাধ্যমে যেমন বিষয় ভিত্তিক আলোচনা যেগুলো এগুলোকে মুহাদারা বলে বিষয় ভিত্তিক গভীর আলোচনা যেটা এটা হলো মুহাদারা আমরা বর্তমানে এটা সবসময় এটাও চালু ছিল এবং বর্তমানেও আমরা অনলাইনে ইউটিউবে সার্চ দিলে প্রচুর দাওয়াতি লেকচার পাই প্রচুর দাওয়াতি লেকচার পাই একসময় সরাসরি হতো এখন সরাসরি হয় অনলাইনের মাধ্যমে হয় যে সেখানে হয়তো কোনো শ্রোতার সাথে যোগাযোগ নাও হতে পারে শুধু লেকচার দিয়ে দেয় রেকর্ডিং করে ছেড়ে দেয় সেটাই অন্যরা পড়ে সেখান থেকে বা অন্যরা শুনে সেখান থেকে দাওয়াত গ্রহণ করে দাওয়াত মেসেজ গুলো পেয়ে থাকে লেকচারের মাধ্যমে এরপরে হচ্ছে চার নম্বর আন্নাদোয়া আন্নাদোয়া মানে হলো সেমিনার বিভিন্ন সেমিনার মুলতাকা ক্লাব এগুলোর মাধ্যমে দাওয়াতি কাজ করা হয় সেমিনারের মাধ্যমে সিম্পোজিয়ামের মাধ্যমে এরপর বিভিন্ন নাদওয়া ক্লাব এর মাধ্যমে দাওয়াতি কাজ করা এটা আরেকটা মাধ্যম আর হলো আল হেওয়ার হেওয়ার মানে হলো সংলাপ কনভার্সেশনের মাধ্যমে কথোপকথনের মাধ্যমে সংলাপের মাধ্যমে দাওয়াতি কাজ এটা একটা দাওয়াতের আরেকটি মাধ্যম হেওয়ার এরপরে আরেকটা হলো কিতাব লেখনির মাধ্যমে দাওয়াতি কাজ করা আমরা ইসলামের সকল যুগে আমরা দেখেছি যারা মুসলিম স্কলার ছিলেন সাহাবায়ে কেরাম থেকে শুরু করে পরবর্তী মুসলিম স্কলাররাও ফায়েকেরাম মুহাদ্দিসের কেরাম তারা লেখনির মাধ্যমে দাওয়াতি কাজ করেছেন তাদের লেখাগুলো সেই যুগে যেমন পড়েছে আজকের যুগেও আমরা কিন্তু সেগুলো পড়ছি এখনো এবং সেই কাজটা আমরা এখনো করছি
লেখার মাধ্যমে দাওয়াতি কাজ করা হয়ে থাকে। যদি স্কলাররা না লিখতেন, বর্তমান যুগে এত সমৃদ্ধ লেখা লেখার যোগ্যতা সম্পন্ন হতো সংকট দেখা দিত। তাহলে এটাও সব যুগে চালু ছিল, লেখনের মাধ্যমে দাওয়াতি কাজ। আরেকটা 7 নম্বর, আল কসস ওয়াল আমসাল। কসস মানে হলো ঘটনাবলী, ঘটনাবলী এবং দৃষ্টান্ত উপস্থাপনের মাধ্যমে দাওয়াতি কাজ। কোরআন এটা করেছে, কোরআন মাজিদে বিভিন্ন ঘটনা তুলে ধরার মাধ্যমে আম্বিয়া কেরামের এবং বিভিন্ন আল্লাহ সালেহীনদের ঘটনা তুলে ধরার মাধ্যমে আল্লাহ তাআলা দাওয়াত দিয়েছেন, মেসেজ দিয়েছেন। এরপর আমসাল বিভিন্ন দৃষ্টান্ত উপমা গুলো তুলে ধরার মাধ্যমে আল্লাহ তাআলা দাওয়াতি কাজ করেছেন। অনেকগুলো ইসমিসাল কোরআন মাজিদে আছে, হাদিসে আছে। এটাও দাওয়াতি কাজের আর কি মাধ্যম, ওসিলা। এরপরে 7-8 নম্বর, আসসাফার ওয়াল হিজরা ওয়াজ জিয়ারাত। সফরের মাধ্যমে দাওয়াতি কাজ, হিজরতের মাধ্যমে, জিয়ারাত কোথাও ভ্রমণের মাধ্যমে সফর করে করে আগে এই কাজগুলো আগে ছিল দাওয়াতের জন্য। এক অঞ্চল থেকে আর এক অঞ্চলে দূর দূরান্তে সফর করতেন দিনের দায়গণ, হিজরত করে চলে যেতেন, নিজেদের এলাকা ছেড়ে, দেশ ছেড়ে চলে যেতেন। এবং আমাদের দেশেও, বাংলাদেশেও যারা দায়ী দাওয়াতি কাজ করেছেন, তারাও কিন্তু বিভিন্ন আরব দেশগুলো থেকে, দূর দূরান্ত থেকে এসে দাওয়াতি কাজ করেছেন। শাহ জালাল ইয়েমানি ইয়েমেন থেকে এসেছেন, এরপর শাহ ফরান, শেখ ফরান, তিনি শাহ শেখ মাকতুম, তারাও বাইরে থেকে এসেছেন। তারপরে সফরের মাধ্যমে কারামত আলী জৈনপুরি এদেশে দাওয়াতি কাজ করেছেন আমরা জানি। এরপরে নূর মোহাম্মদ নিজামপুরি কাজ করেছেন, এরপর সাইদ আহমদ বেরলভী, প্রত্যেকে যার যার এলাকা থেকে বিভিন্ন এলাকায় সফর করে, ভ্রমণ করে, হিজরত করে দাওয়াতি কাজ করেছেন। আর রিসালা, রিসালা মানে হলো পত্রের মাধ্যমে, পত্রের মাধ্যমে দাওয়াতি কাজ, যে চিঠি পাঠিয়ে দাওয়াত দেয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে থেকে এটা যেমন শুরু হয়েছিল, সকল যুগে এটা চালু ছিল, এখনো আছে, পত্রের মাধ্যমে দাওয়াতি কাজ করা। এই আর কিছু ওয়াসাইল, এগুলো আল হাদিস ওয়াল মুআশারা, কিছু কিছু মাধ্যম যেগুলো আধুনিক যুগে চালু হয়েছে, আগে ছিল না, এগুলো স্থায়ী নয়, কিন্তু এগুলো সময়ের আলোকে এখন এসছে, সামনে আরো আসতে পারে। এর মধ্যে আধুনিক উপকরণ গুলো হচ্ছে, যেমন আমাদের যদি প্রশ্ন আসে যে দাওয়াতের আধুনিক উপকরণ গুলোর বিবরণ দাও, দাওয়াতের আধুনিক উপকরণ গুলোর বিবরণ দাও, এরকম যদি প্রশ্ন আসে, তাহলে আমরা এই এই অংশটা আমরা যে আমরা বলছিলাম যে দাওয়াতের কিছু মাধ্যম বা উপকরণ, এটা নতুন যুগের আলোকে এটা বের হয়েছে, এটা আগে ছিল না। এর মধ্যে রয়েছে হলো যেমন এগুলো এক একটা ভিন্ন ভিন্ন প্রশ্ন হতে পারে, আমরা প্রত্যেকটা পয়েন্ট ধরে ডিটেইলস লিখতে পারি, একসাথে প্রশ্ন আসলে কমনলি, আর ভিন্ন ভিন্ন আসলে এখানে 4-5টা প্রশ্ন হতে পারে। আধুনিক উপকরণ গুলোর মধ্যে রয়েছে আস-সুহুফু ওয়াল মাজাল্লাত। আস-সুহুফু ওয়াল মাজাল্লাত, সুহুফ মানে হলো পত্রপত্রিকা, পত্রপত্রিকার মাধ্যমে দাওয়াতি কাজ হয়। এরপরে বিভিন্ন দৈনিক পত্রিকা, মাসিক পত্রিকা, সাপ্তাহিক, পাক্ষিক, ত্রৈমাসিক, সাম্মাসিক, বার্ষিক পত্রিকার মাধ্যমে দাওয়াতি কাজ। মাজাল্লাত মানে হলো বিভিন্ন ম্যাগাজিন গুলোর মাধ্যমে, সাময়িকী যেগুলো বের হয়, সাময়িকী মাজাল্লা গুলোর মাধ্যমে দাওয়াতি কাজ করা। আরেকটি আধুনিক মাধ্যম হলো ওয়াসাইলুল ইলাম আল মারই ওয়াল মাসমু', যে গণমাধ্যম। ওয়াসাইলুল ইলাম হলো গণমাধ্যম, মাস মিডিয়া যেগুলো আছে, এই গণমাধ্যম গুলোর মধ্যে কিছু আছে মারই, মানে দেখা যায়, মানে টেলিভিশন, টেলিভিশন, আর মাসমু', কিছু হলে দেখা যায় না, শোনা যায়, রেডিও, যেগুলো শুধু ভয়েস শোনা যায়, এগুলো হচ্ছে মাসমু', আর যেগুলো দেখা যায় সেগুলো মারই দেখা যায়। তাহলে গণমাধ্যম সেটা দেখা যায় অথবা শোনা যাক, ভয়েস যেগুলো রেডিও হোক, টেলিভিশন হোক, এগুলো বুঝাচ্ছে। আল হাতে মোবাইল, হ্যাঁ। আরেকটি হলো 3 নম্বর হলো আল হাতে মোবাইলের মাধ্যমে দাওয়াতি কাজ। এখন কিন্তু আমরা মোবাইলকে ব্যবহার করে প্রচুর দাওয়াতি কাজ হয়ে থাকে, মোবাইলের মাধ্যমে দাওয়াতি কার্যক্রম, দাওয়াতি মেসেজ, আদান প্রদান, দাওয়াতি কমিউনিকেশন, কন্ট্যাক্ট, এগুলো মোবাইলের মাধ্যমে দীর্ঘ সময় থেকে হয়ে আসছে, আবিষ্কারের পর থেকে। আরেকটি হলো আর নাশিদুল ইসলামী, ইসলামী সঙ্গীত। আমরা জানি যে অনেক সময় অনেক কথা অনেককে শোনানো যায় না, অনেক বক্তব্য শোনা যায় না, কিন্তু একটা ইসলামী সঙ্গীত শোনার পরে তার হৃদয়টা গলে যায়, তার চোখ দিয়ে পানি আসে। এমনও কিছু সঙ্গীত আছে যে ইসলামী সঙ্গীত গুলো মানুষের হৃদয়কে নাড়া দেয়, মানুষের জেহেনকে স্বচ্ছ করে দেয়, তার বিবেককে জাগিয়ে তোলে। এই ইসলামী সঙ্গীত এটা একটা আধুনিক উপকরণ, যেটা আগে এটা দিয়ে দাওয়াতি কাজ হতো না। এরপর 5 নম্বর হলো আল ইন্টারনেট, ইন্টারনেট বা অনলাইন যে কার্যক্রম, এর মাধ্যমে দাওয়াতি কাজ করা। এটা এখন প্রচুর পরিমাণ চলছে, এটা বিভিন্ন ফেসবুকের মাধ্যমে হচ্ছে, ইউটিউবের মাধ্যমে হচ্ছে, টুইটারের মাধ্যমে হচ্ছে,
মাওয়াকে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে, মাওয়াকে মানে ওয়েবসাইট সমূহ, এগুলোর মাধ্যমে অনলাইনকে ব্যবহার কার্যক্রমকে ব্যবহার করে অনলাইন ব্যবস্থাকে ব্যবহার করে এই দাওয়াতি কার্যক্রম চলছে। এরপরে ছয় নম্বর হলো আল আমাল আল ফানিয়া ওয়া তামসিলিয়া, এই যে সিনেমা নাটক, এই যে সিরিজ, যে বিষয়ভিত্তিক যে সিনেমা নাটকগুলো হয়ে থাকে ভিডিও আকারে, এগুলোকে বোঝানো হয়েছে। এর মাধ্যমেও বিভিন্ন ইসলামিক ফিল, ইসলামিক কার্টুন, এগুলো করার মাধ্যমে কিন্তু দাওয়াতি কাজ হচ্ছে। ইসলামিক কার্টুন বা ইসলামিক ফিল, এগুলোর মধ্যে বেশ কিছু মেসেজ ভালো পাওয়া যায়। এগুলো নিয়ে যদি বক্তব্য আছে, এগুলো নিয়ে পজিটিভ নেগেটিভ ফিল কাল আছে আমাদের মধ্যে, কিন্তু এর মাধ্যমে দাওয়াতি কাজ চলছে। এরপরে সাত নম্বর হচ্ছে আল ওয়াসাইল আল ওয়াজফিয়া, কিছু আছে হলো পেশাগত কিছু কার্যক্রমের মাধ্যমে দাওয়াতি কাজ চলছে। যেমন একটা তো জিহাদ ফি সাবিলিল্লাহ, এটা একটা কমন একটা এর আলোকে, নির্দেশনা আলোকে কাজ চলছে। ইমারাতুল মাসাজিদ, ইমারাতুল মাসাজিদ মসজিদ নির্মাণের মাধ্যমে দাওয়াতি কাজ, মসজিদ নির্মাণের মাধ্যমে দাওয়াতি কাজ। ইকামাতুল জামাআত ওয়াল মুনাজামাত, বিভিন্ন ইসলামী সংগঠন করার মাধ্যমে দাওয়াতি কাজ। ইনশাউল মাদারিস, মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে দাওয়াতি কাজ। ইকামাতুন নাদাওয়ি ওয়াল মুখাইয়ামাত ওয়াল মুতামারাত, এরপরে বিভিন্ন সিম্পোজিয়াম সেমিনার, হ্যাঁ, এগুলো করার মাধ্যমে, সম্মেলন করার মাধ্যমে দাওয়াতি কাজ। আর ইকামাতুদ দাওলাতুল ইসলামিয়া, ইসলামী রাষ্ট্র কায়েমের মাধ্যমে দাওয়াতি কাজ। এগুলো আধুনিক কনসেপ্ট, এই কনসেপ্ট গুলোর মাধ্যমে দাওয়াতি কাজ হয়ে থাকে। তো আমরা এখানে আজকে আমরা ওয়াসাইলু দাওয়া নিয়ে আলোচনা করলাম, আসালিবু দাওয়া গুলো নিয়ে আমরা আজকে না, আজকে আমরা এটা আরেকদিন কথা বলবো, তাহলে পার্থক্যটা আমরা বুঝতে সুবিধা হবে ইনশাল্লাহ। এতক্ষণ আমরা যা আলোচনা করলাম এগুলো হচ্ছে ওয়াসাইলু দাওয়া, দাওয়াতের মাধ্যম গুলো, কিছু হলো মুস্তামিররা মানে চলমান, আর কিছু হলো হাদিসা মানে আধুনিক বা মুআসরা বর্তমান সময়ের আলোকে এগুলো নতুন করে যুক্ত হয়েছে। আচ্ছা, এখানে আমাদের একটা সুয়াল আছে, আমি সুয়াল, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে নাতুল আশিকি তোমার উত্তর তো পেয়েছ, নাতুয়া হলো, নাতুয়া মানে হলো কোনো ক্লাব সেমিনার সিম্পোজিয়াম এগুলোকে বোঝানোর জন্য এই শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। এখানে ভিন্ন শব্দ মুনতাদা ব্যবহার করে, মুলতাকা ব্যবহার করে, হ্যাঁ, লেখা শব্দ ব্যবহার করে, এগুলো ব্যবহার করে থাকে। তো আমরা আজকে মনে হয় এখানে রাখি, আমরা যেহেতু দীর্ঘ গ্যাপের পরে শুরু হয়েছে, এজন্য আমরা আজকে ওয়াসাইলু দাওয়াগুলো আলোচনা করলাম দুইটা পার্ট, কিছু হলো স্থায়ী এবং কন্টিনিউয়াসলি যেগুলো, যেই উপকরণগুলো ব্যবহার করা হচ্ছে দাওয়াতি মাধ্যম, আর কিছু হলো আধুনিক দাওয়াতি উপকরণ বা মাধ্যম। এখানে দুইটা বড় প্রশ্ন হতে পারে, আমরা এটা প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। আমরা নেক্সট ক্লাসে আসালিবু দাওয়া নিয়ে আলোচনা করবো, তারপরে আমরা থাবেত এবং মুতাগাইয়িরাত, যেগুলো যেগুলো আমরা এটার উপরও ক্লাস হয়েছে সেটা আমরা করবো, এরপর আমরা ধারাবাহিকভাবে যাবো আর কি ইনশাআল্লাহ।